ওয়ালাইকুম আসসালাম। ছুটি তো আর এক্সটেন্ড হবে না, তাহলে হচ্ছে এই যে অফিসে যাতায়াতের ক্ষেত্রে কি ধরনের মানে অফিসের গাড়ি আপনারা ব্যবহার করতে পারবেন, অফিসের যে গাড়িটা আছে এবং সেটা স্বাস্থ্যবিধি মেনে আপনাদের অফিসের গাড়ি ম্যানেজ করা যাবে। আর ব্যক্তিগত যে হালকা যে যানবাহন আছে, সেগুলো আমাদের কার বা যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে। আর আমাদের গণপরিবহন মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে বলেছেন, আমাদেরকে আবার নতুন করে একটু আমাদের এডিশন হয়েছে, গণপরিবহন চলবে তবে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে, স্বাস্থ্যবিধি মেনে, সীমিত আকারে। আচ্ছা, গণপরিবহন তাহলে চলবে সীমিত পরিসরে? সীমিত পরিসরে, সীমিত সংখ্যক, আমরা সেটা ঠিক করে দেবো এবং কয়জন যাত্রী যাবে সেটা ঠিক করে দেবো, যাতে করে ওই ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে পারে, স্বাস্থ্যবিধি মেনটেন করতে পারে। এবং আমরা আসলে এই 15 ডেজ এটা হচ্ছে আমাদের আস্তে আস্তে খুলবো, যাতে করে স্বাস্থ্যবিধিটা পুরোপুরি আমরা মেনে চলতে পারি, কারণ করোনার সাথে আমাদের বসবাস করতে হবে এখানে। আচ্ছা, দূরপাল্লার ক্ষেত্রে কি হবে? এছাড়া দূরপাল্লা গণপরিবহন চলবে, হ্যাঁ, এবং সেটা সীমিত সংখ্যক যাত্রী নিয়ে, সীমিত আকারে, অল্প সীমিত সংখ্যক। হ্যাঁ হ্যাঁ বলতে, আচ্ছা, যে বাসগুলা 40 সিটের গাড়ি হয়তো 10 জন বা 15 জন বা এরকম, সেটা আমরা ঠিক করে দেবো, সেটা যুক্তিসঙ্গত যেটা হয়। এন্ড দে উইল ওয়্যার মাস্ক, মাস্ক ইজ এ মাস্ট, এখানে কোনো আপনার এ নাই, এটা আমেরিকায় বলছে যে মাস্ক ক্যান ডিফেন্ড 90%। হ্যাঁ, এছাড়া সরকারি অফিস কি সীমিত আকারে চলবে নাকি ফুলদমে একদম কমপ্লিট? এখানে ফুলদমে চলবে না, সীমিত আকারে চলবে, আমাদের কাজগুলো সামনে এগিয়ে নেওয়ার জন্য যতজন দরকার। তবে এক্ষেত্রে একটি বিষয় পরিষ্কার, তা হচ্ছে বয়স্ক যারা কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, আর তারপরে অসুস্থ যারা আছেন এবং সন্তান সম্ভাবনা নারী কর্মকর্তা যারা আছেন, তারা কর্মস্থলে যেতে যাওয়া থেকে বিরত থাকবে। জি জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, জি জি, থ্যাংক ইউ, সহযোগিতার জন্য, জি, আসসালামু আলাইকুম।